আমার নেটফি তরফর পরা বিটিআরত এটা ইনভেস্টমেন্ট প্ল্যান যা বছরের ড্রাফ্ট করেছিল, ড্রাফ্টত আহি গল আর আজি আমার নেটফি আর আমার সরকার করেছো নটা সেক্টর যেক্টরখিনি বিটিআর অঞ্চলের অর্থনীতি উন্নয়নের কারণে অত্যন্ত দরকার। ইয়াত আছে আমার বেম্বু আছে, এগ্রিকালচার আছে, ফিশারি আছে, ট্যুরিজম আছে, তেনেকুয়া করে নটা বিভিন্ন সেক্টর ফুড প্রসেসিংর আদি করে এটু সিলেক্ট করে লওয়া হয়েছে। আর এইখিন প্রায় মোর দেন 900 কোর ইনভেস্টমেন্ট করার একটা প্ল্যান আমাক বনায় দিছে। আর সেই 900 কোর ইনভেস্ট করলে আমার 5 বছরের ভিতর এই মোর দেন 2000 কোর ইয়াত মানে রেভিনিউ আহিব। আর এটু একটা ডাঙর একটা ফাইন্যান্সিয়াল একটা ডেভেলপমেন্ট একটা আহিব। সো সেই কারণে আমি আজি আলোচনা করলো। আর যেটু নটা সেক্টর তাত মোরলেস অলপ সলপ কামবিলাক আমার অলরেডি হয়ে আছে, কিন্তু নেটফিয়ে যেটু বনাইছে খুব টেকনিক্যালি প্রফেশনেলি আর ইন প্রপার ওয়ে তেখেত সকলে বনাইছে। আর আমার অঞ্চলের কারণে নেটফিয়ে ইমান ডাঙর একটা কাম করেছে, ইয়ার কারণে আমি সরকারের তরফের ধন্যবাদ জানাও। আর এইটু আমাক বহুত সহায় করব যে যেখিনি কাম আমি যা 3টা বছর করে আসো লাইভলিহুড সেক্টরত বা ইকোনমিক ডেভেলপমেন্টের কারণে বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কারণে এই যেটু আমাক ইনভেস্টমেন্ট প্ল্যান এটা বনাই দিছে সেটা আমাক আরো বেশি ভালকৈ টেকনিক্যালি কামটো করার কারণে প্রপারলি করার কারণে আমাক সহায় করিব। সো অনাগত দিনত আমি নেটফি আর আমি একেলগে কাম করিম আমার অঞ্চলের অর্থনীতি উন্নয়নের কারণে। আর এটা নেটফি মানে ডোনারের পরাও বহুতখিনি কাম নেটফিয়ে চাই আছে, সো এইবিলাক আমার কারণে বহুত ইম্পর্টেন্ট হয়। তো সেই কারণে আজির যেটা ডিসকাশন ইয়ার পিছত আমার গভর্নমেন্টের মাজত আমার আলোচনা হব। আর আহি থাকা দিনত বিভিন্ন সেক্টরত আমি কেনেকৈ বিভিন্ন মানুষক এঙ্গেজ করে আমি এমপ্লয়মেন্ট জেনারেট করব পারো আর ইকোনমিক ডেভেলপমেন্টের এক্টিভিটিবিলাক আমি বড়াব পারো সেটা আমি কাম করে যাব।